মাস ধরে মামলা পাল্টা মামলা এবং আইনগত জটিলতা কাটিয়ে অবশেষে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের বহুল আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টায় নগরীর আগ্রাবাদ এলাকায় অবস্থিত চেম্বার ভবনের মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। এবারে নির্বাচনে 21টি পরিচালক পদের জন্য দুটি প্যানেল থেকে মোট 42 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে টাউন অ্যাসোসিয়েশন ক্যাটাগরি থেকে 3 জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। নির্বাচনে 6,048 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে বর্তমান সভাপতি মোর্শেদ মুরাদ ইব্রাহিম এবং পরিচালক এম এস সালামের নেতৃত্বাধীন একটি প্যানেল, এছাড়া সিনিয়র সহ সভাপতি মাহবুবুল আলম এবং পরিচালক নুরুন নেওয়াজ সেলিমের নেতৃত্বে অপর একটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছেন।